ইউক্রেন যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য চীনের থেকে অস্ত্র সাহায্য চাইছে রাশিয়া, দাবি করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম রিপোর্টে। আর এমন রিপোর্ট সামনে আসতে রীতিমতো উদ্বিগ্ন আমেরিকা। গত মাসের 24 তারিখ ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর কিছুদিনের মধ্যেই আমেরিকার সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এবং ওয়াশিংটন পোস্ট একটি রিপোর্ট সামনে এনে দাবি করেছে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালাতে চীনের থেকে সমরাস্ত্র চেয়েছে রাশিয়া। আর এমন রিপোর্ট সামনে আসতেই কপালে ভাঁজ পড়েছে আমেরিকার। ওয়াশিংটন মনে করছে আবেদন মেনে মস্কোকে যদি সাহায্য করে বেজিং, সেক্ষেত্রে বিশ্বব্যাপী সমস্যা আরও বাড়বে। এই অবস্থায় বেজিংকে নিরস্ত করতে তৎপরতা শুরু করেছে ওয়াশিংটন। ঘটনাচক্রে সোমবারই রোম সফরে যাচ্ছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। সেখানে চীনা কূটনৈতিক ইয়েং জিএচির সঙ্গে বিষয়টি নিয়ে কথা হতে পারে। তবে মার্কিন মিডিয়া এমন দাবি করলেও তা মানতে চায়নি বেজিং। ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গিউ বলেছেন চীন শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের পক্ষে। তবে বেজিংয়ের থেকে মস্কো সাহায্য চেয়েছে এমন কথা তিনি শোনেননি বলে জানিয়েছেন ওয়াশিংটনের চীনা মুখপাত্র। এই অবস্থায় ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিম সংবাদ মাধ্যমের দাবি ঘিরে সমস্যা ক্রমশ জটিল আকার নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।